আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। শীতের শেষে গরমের শুরুতে প্রকৃতি তার রূপ বদলায়। এই বদলানোর মাঝে কিছু গাছের রূপ পরিবর্তন আসে। এই সুন্দর রূপ পরিবর্তন নিয়ে আজকে আমার এই ভিডিওটি সাজানো হয়েছে। চলুন আর দেরি না করে উপভোগ করি প্রকৃতির এই সৌন্দর্য। যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন, সবাইকে জানাই সাদর আমন্ত্রণ, চলুন দেখতে থাকি। বিভিন্ন রঙের বিভিন্ন সাইজে অপরূপভাবে ঢেলে সাজায় প্রকৃতিকে চেরি ফুল দিয়ে। এই সুন্দর ফুলের আকর্ষণে দূর দূরান্ত থেকে ছুটে আসেন অনেক মানুষ এবং পর্যটক। শত ব্যস্ততার মাঝে যেন নিজেকে ঢেলে দেয় সুন্দর এই প্রকৃতি ফুলের মাঝে, যেন এক প্রশান্তির ছোঁয়া। বিভিন্ন রকম বাহারি পোশাক পরে ফুলের পাশে ছবি তুলে নিজেকে ধরে রাখেন ছবি ফ্রেমে এই সুন্দর চেরি ফুল বাগানে। জাপান সরকার আমেরিকাকে 1912 সালের বন্ধুত্বের উপহার হিসেবে এই চেরি ফুলের গাছের চারা দেন। ইউরোপ এবং আমেরিকাতে প্রায় 400 প্রজাতির চেরি ফুল ফুটে। এই চেরি গাছগুলো 60 বছর পর্যন্ত বেঁচে থাকে। বিভিন্ন রকম বিভিন্ন ধরনের নানা প্রজাতির নানা রঙের দেখতে পাওয়া যায়। কোনোটা লাল, গোলাপি, সাদা, এই রঙগুলো হচ্ছে অন্যতম এবং সবচেয়ে সুন্দর। চেরি ফুল মার্চ থেকে এপ্রিল মাসে প্রচুর পরিমাণে ফুটে। জাপান, চীন, রাশিয়াতে প্রচুর পরিমাণে চেরি ফুল গাছ দেখা যায়। এই চেরি গাছগুলো জাপানের বন জঙ্গলে বেশি ফুটে। পরবর্তী জাপানের সরকার শহর এবং মানুষের ঘর বসতির চেরি ফুলের রূপসজ্জা করে জাপান শহরকে ফুলের গাছের দ্বারা সজ্জিত করা হয়। পরবর্তী বিভিন্ন গবেষণা থেকে চেরি ফুলগুলোকে ভালো মানের জাত চাষ করা হয় এবং মানুষদেরকে উৎসাহিত করে। পরবর্তী জাপানের সংস্কৃতিতে চেরি ফুল জাপান ঐতিহাসিকভাবে বিকশিত হয় এই সুন্দর চেরি ফুল।
যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করুন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। তাহলে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নতুন কোনো এক পর্বে। আল্লাহ হাফেজ।